নতুন বাড়িতে উঠেছি 2 মাস হলো, সেই থেকে নানান ভূতুরে কাণ্ড। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, মিষ্টি চেহারা, মায়াবী চাহনি আর দক্ষ অভিনয়ে তিনি সবার মন জয় করেছেন। প্রতিভার স্বাক্ষর রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টিভি নাটকের শীর্ষ অভিনেত্রী হিসেবে, তাই সারা বছরই কাজের ব্যস্ততায় ডুবে থাকতে হয় তাকে। এছাড়া ঈদ উপলক্ষে ব্যস্ততার পাল্লা অনেকখানি ভারী হয়, কাজেও থাকে ভিন্নতা। তবে এবারের ঈদে একেবারে ব্যতিক্রম অবতারে হাজির হচ্ছেন মেহজাবিন। ভূত হয়ে আসছেন তিনি, ভয় ধরা দেবেন দর্শক হৃদয়ে। জানা গেছে ভৌতিক গল্পে নির্মিত টেলিফিল্মের নাম চম্পা হাউস। এটি নির্মাণ করেছেন হালের সফলতম নির্মাতা ভিকি জাহেদ। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এ ট্রেলার, সেখানেই চমকে দিয়েছেন মেহু। মূলত একটি বাড়িকে ঘিরে টেলিফিল্মটির গল্প এগিয়েছে, যেখানে অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়ান মেহজাবিন। নানা ভৌতিক কাণ্ডে অবাক হন বাড়িতে ওঠা নতুন বাসিন্দারা। ট্রেলারে ভূতরূপী মেহজাবিনকেও দেখা গেছে। এদিকে ট্রেলারটি শেয়ার করে মেহজাবিন লিখেন, এই ঈদে ভৌতিক গল্প কেন বাদ যাবে। চম্পা হাউসে আরও আছেন আফরান নিশো। তিনি আবার ভূত প্রেতে বিশ্বাস করেন না। তার মতে পৃথিবীতে এমন কিছু নেই যেটাকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না। কিন্তু চম্পা হাউসে এসে তিনি নিজেও হতবাক হয়ে যান। টেলিফিল্মটির গল্প লিখেছেন নাজিমুদ্দৌলা, চিত্রনাট্য সাজিয়েছেন ভিকি জাহেদ। এতে মেহজাবিন ও আফরান নিশোর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ।